নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পড়ে গেছে জুন মাস, আর এই জুন মাসে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে এই আট রাশির জাতক ও জাতিকার ঘরে। কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। পড়ে গেছে জুন মাস, আর এই জুন মাসে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে আপনাদের ঘরে, অর্থাৎ এই আট রাশির জাতক ও জাতিকাদের ঘরে। কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে আপনাদের ঘরে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ঘরে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা অর্থনৈতিক প্রবলেমে চলছেন, যাদের লোন হয়ে গেছে, তারা কিন্তু হঠাৎ করে কোনো জায়গা থেকে বা কোনো মাধ্যম থেকে অর্থ পেতে পারেন। এছাড়াও যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে, এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং যার দ্বারা আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। এরপরে যে দুই নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে আপনাদের ঘরে, অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের ঘরে প্রবেশ করতে চলেছে। যার দরুন যাদের অর্থনৈতিক প্রবলেম চলছে, অর্থ কষ্টে রয়েছেন, সেই অর্থ কষ্ট কিন্তু অনেকখানি মিটতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন, তাদের প্রমোশন হতে চলেছে, এবং যারা ব্যবসা করছেন, তাদের কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে, যার দরুন আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই সময় শেয়ার মার্কেট বা লটারি থেকেও অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে আপনাদের ঘরে, অর্থাৎ যাদের অর্থনৈতিক প্রবলেম চলছিল, তাদের সেই অর্থনৈতিক প্রবলেম কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে বা ট্রেডিংয়ে টাকা লাগান, তাদের কিন্তু সেই অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে।
এবং যারা অর্থকষ্টে রয়েছেন তাদের এই অর্থকষ্ট অনেকটাই মিটতে চলেছে। যারা লোনে পড়ে গেছেন তাদের কিন্তু লোন অনেকটাই কমতে চলেছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ করে ফেলবেন, অর্থাৎ যে কাজগুলো আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের চাকুরি, ব্যবসা এবং সেল প্রফেশন এই তিন ক্ষেত্র থেকেই অর্থ বিপুল পরিমাণে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে আপনাদের ঘরে। যার দরুন যাদের অর্থনৈতিক কষ্ট চলছিল, অর্থ কষ্টে রয়েছেন তাদের সেই অর্থ কষ্ট কিন্তু অনেকখানি মিটতে চলেছে এবং যারা লোনে পড়ে রয়েছেন তাদের কিন্তু সেই লোন অনেকখানি কমতে চলেছে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ অনায়াসে করবেন। এর পাশাপাশি চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকেই অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে আপনাদের ঘরে। যার দরুন আপনাদের অর্থনৈতিক কষ্ট কিন্তু অনেকটাই মিটতে চলেছে এবং এই মাসে আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে এবং আপনারা যারা শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করেন বা করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই অর্থ বিপুল অংশে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে আপনাদের ঘরে। যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে, যার দ্বারা আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়তে চলেছে। যারা লোনে পড়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে লোন চলছে, সেই লোন কিন্তু অনেকখানি মিটতে চলেছে বা আপনাদের হাতে এমন পয়সা আসতে চলেছে যেখান থেকে আপনারা লোন অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ করে ফেলতে চলেছেন এবং যারা চাকরি করছেন, ব্যবসা করছেন এবং সেল প্রফেশনে রয়েছেন তিন ক্ষেত্র থেকে কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর প্রবেশ করতে চলেছে আপনাদের ঘরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।